হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে হচ্ছে মহাসপ্তমী, তোমাদের সবাইকে শুভ শারদীয়া এবং মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপূজা আশা করি তোমরা সবাই ভালো কাটাচ্ছ। তো আজকে আমি চলে এসেছি একটা পূজা মণ্ডপে, এবং দেখো মায়ের প্রতিমার সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তোমাদের প্রতিমাটা একবার দেখাই, খুব সুন্দর মায়ের প্রতিমা হয়েছে এখানে। তো চলো তোমাদেরকে আগে মায়ের প্রতিমাটা দেখাই। আজকে ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই বাগানে এই শিউলি ফুলগুলোর দিকে নজর গেল। এই শিউলি ফুলের সঙ্গে কিন্তু দুর্গাপুজো এবং শরৎকালের একটা খুব সুন্দর সম্পর্ক আছে। আমার তো শিউলি ফুল খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, আজকে আমার ড্রেসটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেন আজকে কিন্তু একদম অন্য রকম ড্রেস পরেছি আমি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ড্রেসে আমাকে কেমন লাগছে। বাট ব্লগটা যখন শ্যুট করছিলাম তখন আমার নিজের লং শটের ড্রেস পরা কোনো ভিডিও শ্যুট করা হয়নি, সেই জন্য ফটোটা শেয়ার করলাম। বেরিয়ে পড়েছি মণ্ডপের উদ্দেশ্যে। তোমরা যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, আজকে নবপত্রিকা স্নান হবে। আজকে যেহেতু সপ্তমী, নবপত্রিকা স্নান করানোর পর নবপত্রিকা মণ্ডপে মায়ের কাছে নিয়ে যাওয়া হবে এবং গণেশের পাশে স্থাপন করা হবে। নবপত্রিকা কিন্তু একটা মেন পার্ট। দেখো, এটা হচ্ছে বিল্ল বৃক্ষ, এখানেই কিন্তু ষষ্ঠীর দিন পুজো হয়েছিল এবং এখানেই কিন্তু রয়েছে নবপত্রিকা। এই নবপত্রিকা নটা গাছ বা নটা গাছের অংশ দিয়ে তৈরি হয়ে থাকে এবং এই প্রত্যেকটা গাছের কিন্তু ঔষধি গুণাবলী রয়েছে এবং সেই জন্যই কিন্তু এই নটা গাছকে পুজো করা হয়, এবং এই নটা গাছ দেবীর নটা রূপের প্রতীক। এখন নবপত্রিকাকে পুজো করা হচ্ছে, একটু পরেই কাপড় পরিয়ে মন্দিরে স্থাপন করা হবে, তখন আমি তোমাদেরকে আবার দেখাবো। দেখো, নবপত্রিকাকে কাপড় পরিয়ে সুন্দর করে গণেশের পাশে স্থাপন করা হয়েছে। আজকে এই ছোট্ট ব্লগটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনকার মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, পুজো খুব আনন্দের সাথে কাটাও।